আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আবারো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমার পাশে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত মোটর চালিত একটি ধান ঝাড়া মেশিন। প্রিয় ভিউয়ার্স, অত্যাধুনিক মানের এবং ডিজিটাল ভাবেই তৈরি করা হয়েছে মেশিনটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা 42 ইঞ্চ একটি ঢোল। এই মেশিন দিয়ে আপনাদের বেশ কিছু সুবিধা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, ধান ঝাড়ার সাথে সাথে এটা কিন্তু চিটা এবং খড় কিন্তু অনেক দূরে চলে যাবে, পরবর্তীতে আপনাদের আর ধান ঝাড়া লাগবে না, ধান উড়ানো লাগবে না। প্রিয় ভিউয়ার্স, একবারেই কিন্তু আপনারা 3 জন বা 4 জন যখন ধান ঝাড়বেন, ধান মাড়াই করবেন, তখন কিন্তু আপনারা এই যে ফ্যান আছে, এই ফ্যানের মাধ্যমে কিন্তু আপনার ধান আর উড়ানো লাগবে না, একবারেই পরিষ্কার হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু রয়েছে ইঞ্জিন চালিত এবং মোটর চালিত। প্রিয় ভিউয়ার্স, এখানে ইঞ্জিন চালিত যে মেশিন রয়েছে, ডিজেলের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনটা চালাতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই মেশিনে রয়েছে 3টা চাকা এবং ইঞ্জিন সেট করার জায়গা। প্রিয় ভিউয়ার্স, এটা সব থেকে ভালো যে বিষয়টা, এটা হচ্ছে আর আপনার কোনো কিন্তু কাট নাই, সম্পূর্ণ কিন্তু আপনার লোহার এবং শিট দিয়ে তৈরি করা। এখানে রয়েছে টায়ারের চাকা এবং এখানে রয়েছে 4টা ফ্যান, সেই ফ্যানের মাধ্যমে আপনার কিন্তু ধান যে চিটা থাকবে সেই চিটা কিন্তু অনেক দূরে চলে যাবে এবং ধানটা পরবর্তীতে ঝাড়া লাগবে না। তো প্রিয় ভিউয়ার্স, এই মেশিনে চলেন টুকিটাকি বিষয়গুলো এবং কি কি আছে আমরা একটু জেনে আসি। এই মেশিনে দেখেন, এটা হলো ঢোল, 42 ইঞ্চি ঢোল, এটা কিন্তু খুব ফ্রি ঢোল 42। এখানে হলো আপনার পাখা, এখান থেকে ধানটা পড়বে, এখানে ধানটা থাকবে, এখানে পরিষ্কার হয়ে চলে যাবে ময়লা মাটিগুলো। এখানে 4 হর্সপাওয়ার ইঞ্জিন আছে একটা, আর এখানে 3টা চাকা আছে যে আপনি মুভিং করাতে পারবেন। আর এটা হলো আপনার ফ্যান, এই যে 42 ইঞ্চি ফ্যান, ফ্যানটা অনেক সেফটি আছে, আপনার হাত মাত কাটার কোনো ভয় থাকবে না, এই ফ্যানে আপনার সব পরিষ্কার হয়ে যাবে আর কি ধান ওখান থেকে।